কথার লড়াইয়ে উত্তপ্ত হয়েছিল নির্বাচনী বিতর্কের মঞ্চ। পাল্টাপাল্টি বাক্যবাণে একে অন্যকে বিদ্ধ করেন ডেমোক্রেট পার্টির প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিস ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। এর কয়েক ঘন্টা পরই মতপার্থক্য ভুলে দাঁড়ালেন এক সারিতে, পাশে ছিলেন প্রেসিডেন্ট জো বাইডেনও। নিউ ইয়র্কের গ্রাউন্ড জিরোতে 9/11 23তম বার্ষিকীতে নিহতদের শ্রদ্ধা জানাতে এক হয়েছিলেন ডেমোক্রেট ও রিপাবলিকান নেতারা। এক কাতারে বাইডেন হ্যারিস ট্রাম্প কয়েক ঘন্টা আগে রাজনৈতিক আক্রমণ ভুলে শুভেচ্ছা বিনিময় করেন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস আর সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের বিভাজনের রাজনীতিতে এই দৃশ্য বিরল। যুক্তরাষ্ট্রে আল কায়দার ভয়াবহ সন্ত্রাসী হামলা 9/11 23তম বার্ষিকীর আয়োজনে বুধবার এক সারিতে দেখা যায় তিন নেতাকে। নিউ ইয়র্কের ম্যানহাটনে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার টুইন টাওয়ারে সন্ত্রাসী হামলায় নিহতদের স্মরণে নির্মিত স্মৃতিসৌধ গ্রাউন্ড জিরোতে শ্রদ্ধা জানান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস এবং সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিছুক্ষণের জন্য নিরবতা পালন করে শ্রদ্ধা ভরে স্মরণ করেন নিহতদের। রূপার ঘণ্টা বাজানোর পর সন্ত্রাসী হামলায় নিহতদের নাম পড়ে শোনান তাদের স্বজনেরা। এছাড়া পেনসিলভেনিয়ার শ্যাঙ্কসভিলেও হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানান বাইডেন হ্যারিস। সেখানে আবার ট্রাম্পের এক সমর্থক তার প্রচার শিবিরের একটি টুপি দিলে তা পরেন বাইডেন। পরে এক বিবৃতিতে একে ঐক্যের বার্তা হিসেবে আখ্যায়িত করে হোয়াইট হাউস। President Biden offered a hat to Samia Janna, DBC News Desk.